তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। গত ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম তোমাদের প্রথম শ্রেণী অপেক্ষা অধ্যায় দুই এবং পার্ট তিন আমরা আলোচনা করেছিলাম তোমাদের বৌদ্ধ ধর্মীয় ধর্মীয় ও খ্রিস্টান ধর্মীয় উৎসব সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেটা আমরা রিডিং করেছিলাম। আজকে তোমার সাথে আমি আলোচনা করবো তোমাদের প্রথম শ্রেণী অপেক্ষার প্রথম অধ্যায়ের যে অল্প কথা উত্তর দেওয়া আছে এবং প্রশ্নগুলো উত্তর দেওয়া আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। সেই অল্প কথার উত্তর এবং প্রশ্নগুলির উত্তর দেওয়া তোমরা পাবে তোমাদের যে পাঠ্য বই আছে স্কুল কর্তৃক নির্ধারিত, সেই স্কুল কর্তৃক নির্ধারিত পাঠ্য বই বিশ্বানাগর চত্বর সবার তোমাদের যে স্কুল কর্তৃক পাঠ্য বই আছে সেই স্কুল কর্তৃক পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 74 হল সেখানে তোমরা কল্পপত্র উত্তর এবং প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাবে। প্রশ্নগুলো দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আমরা সাথে করবো, আলোচনা করবো। এর পাশাপাশি তোমাদেরকে আমি বাড়ির কাজ দেবো, শূন্যস্থান ফ্লোর মিল করেন, সেগুলো আমি তোমাদেরকে অনলাইন ক্লাসের পর আজকে ক্লাসের পর সেগুলো কী করবো তোমাকে আমি হাতে লিখে একটা ছবি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কী করবে বাড়ির কাজ করে নেবে। বুঝতে পেরেছ? তাহলে আসল পৃষ্ঠা 74 সর্বপ্রথম অল্প কথার উত্তর দাও। অল্প কথার উত্তর দেওয়া এক নম্বর প্রশ্নটা তোমরা সবাই দেখো, কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়? কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায় বলো। আমরা যে রিডিং করেছিলাম প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ থেকে আমরা জানি আমাদের চারপাশে যে প্রকৃতি রয়েছে তাতে প্রাকৃতিক পরিবেশ কী করে দেখা যায়, আমাদের চারপাশে যে প্রকৃতি রয়েছে তাকে কি প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, যেমন গাছ ফুল ফল পাহাড় পর্বত লতা পাতা পশু পাখি ইত্যাদি কি প্রাকৃতিক পরিবেশ না প্রাকৃতিক পরিবেশ। আবার বলছি, আমাদের চারপাশে যে প্রকৃতি দেখা যায় তাকে প্রাকৃতিক পরিবেশ, তাতে প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। কী কী আছে মধ্যে মধ্যে? গাছপালা লতা পাতা পশু পাখি পাহাড় পর্বত পানি তারপর হচ্ছে মাটি বায়ু, এগুলি হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ। সমাজ বলতে কী বুঝো? সমাজ বলতে তোমরা কী বুঝো বলো তো দেখি। একই এলাকায় বসবাসরত মিলেমিশে থাকা বা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে কী বলা হয়? সমাজ বলে। অর্থাৎ হচ্ছে মানুষ একতাবদ্ধ হয়ে একসাথে বসবাস করাকেই সমাজ বলে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। তিন নম্বর প্রশ্ন দেখো, সামাজিক পরিবেশের একটি উদাহরণ দাও। তোমরা যে রিডিং করেছো সেখানে সামাজিক পরিবেশের দুইটা উদাহরণ দিয়েছিল, তোমরা কী লক্ষ্য করেছো? তোমাদের পার্ট তিনে দেওয়া আছে সামাজিক পরিবেশের গুরুত্ব উপাদান হলো বাড়ি ও বিদ্যালয়। এটা পৃষ্ঠা নম্বর 6 আছে, সর্বপ্রথম যে লাইনটা আছে সেখানে তোমরা চাইলে যে কোনো অথবা বাড়ি দিতে পারো অথবা বিদ্যালয় দিতে পারো। নোট করতে পারে, তো সামাজিক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হলো বাড়ি অথবা বিদ্যালয়। বুঝতে পেরেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা কেন যানবাহন ব্যবহার করি? আমরা কোথায় যাতায়াত করতে করি? যানবাহন ব্যবহার করি না এবং পণ্যদ্রব্য কিন্তু পণ্য আমদানি করতে পণ্য পরিবহনের কাজে কী যানবাহন ব্যবহার করি। তাহলে আমরা লিখতে পারি, আমরা কোথাও যাওয়ার জন্য বা আমরা বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য যানবাহন ব্যবহার করি এবং পণ্য পরিবহনের কাজে যানবাহন ব্যবহার করি। তাহলে এখানে চারটা প্রশ্ন দিয়েছি, অল্প কথা তো চারটা প্রশ্ন আলোচনা করেছি। আবার বলছি দেখো, কোথায় প্রাকৃতিক পরিবেশ দেখা যায়? আমাদের চারপাশে যে প্রকৃতি আছে তাতে প্রাকৃতিক পরিবেশ দেখা যায়, যেমন গাছপালা লতা পাতা মাটি পানি বায়ু ইত্যাদি। সমাজ বলতে কী বুঝে? একই এলাকায় বসবাসরত মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। সামাজিক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বিদ্যালয়। আমরা কোথাও যাতায়াত করতে বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য যানবাহন ব্যবহার করি ও পণ্য পরিবহনের জন্য আমরা কী করি যানবাহন ব্যবহার করে থাকি। এরপর প্রশ্নগুলো উত্তর দাও, মানে দুই নম্বর যেটা আছে প্রশ্নগুলো উত্তর দাও, সেগুলো সম্পর্কে আলোচনা করি। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, দুটি প্রশ্ন দেওয়া আছে। একটি হলো কীভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়, আরেকটি হলো আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয় গুরুত্ব। তাহলে এক নম্বর প্রশ্নে আমি সর্বপ্রথম তোমার সাথে আলোচনা করছি কীভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। উত্তরটা তোমরা তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 2 পাবে, পৃষ্ঠা নম্বর 2 দেখো। পৃষ্ঠা নম্বর 2 যে টপিক্সটা দেওয়া আছে সেই টপিক্সটা তোমরা লিখে দিলেই হবে। তাহলে আমি বলছি, আমাদের চারপাশে সব কিছু নিয়ে আমাদের পরিবেশ,
যে জায়গায় মানুষ এখনো বসবাস শুরু করেনি সেখানে চারিদিকে প্রকৃতি ছাড়া আর কিছু নেই, সেখানে আছে মাটি, পানি, বায়ু, উদ্ভিদ ও প্রাণী। আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই, এখানে আছে নানান ধরনের গাছ, ফুল, ফল, লতা, পাতা, আরও আছে বিভিন্ন ধরনের পশু, পাখি, পোকামাকড়, মাছ, আছে ম্যাঘ, বৃষ্টি, নদী, চাঁদ, তারা, সূর্য, এই সব কিছু নিয়ে আমাদের প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। তোমাদের প্রশ্ন ছিল কিভাবে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 2 এ যে পাঠ্য এক প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের প্রকৃতির প্রাকৃতিক পরিবেশের যে ট্রফিক্সটা দেওয়া আছে, যে পাঠটা দেওয়া আছে, সেটা ভালো করে সেটা লিখে দিলেই হবে, সেটা ভালো করে মুখস্থ করলে 1 নম্বর উত্তর তোমরা পেয়ে যাবে। এরপর তোমাদের প্রশ্ন নম্বর দুইতে দেওয়া আছে আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কী। আমরা পড়েছি আমাদের সামাজিক পরিবেশ দুটি গুরুত্বপূর্ণ পরিবেশ হচ্ছে, একটা হচ্ছে বিদ্যালয় আর একটা হচ্ছে কি বাড়ি। তাহলে এখানে আমাদের প্রশ্ন বলেছে আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব কি। তা আমরা এভাবে লিখতে পারি আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। বিদ্যালয় আমাদের অনেক প্রিয়, বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি, খেলাধুলা করি, বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে অংশগ্রহণ করি। এছাড়াও বিদ্যালয় থেকে আমরা আমাদের জীবন প্রতিষ্ঠা হতে হওয়ার শিক্ষা পাই, তাই আমাদের সামাজিক পরিবেশে একটি বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমি আবার বলছি আমাদের প্রশ্ন ছিল আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব, আমাদের সামাজিক পরিবেশে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো বিদ্যালয়। বিদ্যালয় আমাদের অনেক প্রিয়, বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি, খেলাধুলা করি, বিভিন্ন অনুষ্ঠানে ও উৎসবে অংশগ্রহণ করি। এছাড়া বিদ্যালয় থেকে আমরা জীবন প্রতিষ্ঠা শিক্ষা পাই, এই জন্য বিদ্যালয়ের গুরুত্ব সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ গুরুত্ব অপরিসীম। তোমরা সেই উত্তরটা পাবে তোমাদের যে পাঠ্য বই আছে সে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 6 উত্তর দেওয়া আছে। দেখো এখানে সামাজিক পরিবেশের গুরুত্ব, সামাজিক পরিবেশের গুরুত্ব উপাদানগুলো বাড়ি ও বিদ্যালয়। তো তোমরা বিদ্যালয় দিয়ে প্রশ্ন করছো, তোমরা এই উত্তরটা লিখে দিলে হবে। এখানে যে ট্রফিক্সটা দেওয়া আছে সেটা লিখে দেবে, তার পাশাপাশি আমরা যে বিদ্যালয় থেকে শিক্ষা পাই সেই শিক্ষাটা আমাদের জীবনটা গঠন করে কোথা থেকে, বিদ্যালয় থেকে। তাই আমাদের সামাজিক পরিবেশে বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। আশা করি তোমাদের সাথে আমি অল্প কথা প্রশ্নগুলো উত্তর দেওয়া আলোচনা করেছি, সেগুলো তোমরা বুঝতে পেরেছ। তোমরা তোমাদের বাসার মা বাবা অথবা তোমাদের যে স্কুল শিক্ষক আছে তার সহযোগিতায় তোমরা পড়াগুলো মুখস্থ করবে এবং তারিখ অনুযায়ী SWA করবে। আজকে তোমাদের পড়া থাকবে অত্যাধিক আমি যে শূন্যস্থান কোণগুলো দেব, শূন্যস্থান কোণ তুমি করাও, পাশাপাশি অল্প কথায় উত্তর দাও, প্রশ্নগুলো উত্তর দাও, শিখবে শিখি করবে তারিখ অনুযায়ী SWA করবে। আমরা বলছি অধ্যায় 1 শূন্যস্থান কোণ মিল করা, এবং আমি যে প্রশ্নগুলো আলোচনা করেছি অল্প কথায় উত্তর দাও ও প্রশ্নগুলো উত্তর দাও, সেগুলো ভালো করে শিখবে, শিখে তারিখ অনুযায়ী কী করবে SWA করবে। মনে থাকবে সবাইকে, ধন্যবাদ সবাইকে। আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কী করবে হোয়াটসঅ্যাপে কমেন্ট আকারে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।